প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। লটিউবিডির এই এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম। চাকুরি কিংবা বেড়ানো কিংবা চিকিৎসা ইত্যাদি নানা কারণে অনেকেই এখন বিদেশে আসা যাওয়া করছেন প্রতিনিয়ত, আর দেশে আসার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে আসেন নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, প্রসাধনী, ইলেকট্রনিক সামগ্রী, খাদ্যদ্রব্য ইত্যাদি নানান রকমের পণ্য বা দ্রব্য। কিন্তু এয়ারপোর্ট কিংবা স্থলবন্দরে আসার পরপরই পড়তে হয় অপ্রত্যাশিত আইনি ঝামেলায়। অসৎ উদ্দেশ্য না থাকার পরও এমন অনেক যাত্রী রয়েছেন যাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা, এমনকি কাউকে কাউকে যেতে হয়েছে জেলেও। এই ভোগান্তির কারণ কিন্তু একটাই, সংশ্লিষ্ট আইন বা বিধান সম্পর্কে না জানা। আপনাদের এই ভোগান্তি থেকে মুক্তি দিতেই আমরা এই এপিসোডের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, বিদেশ থেকে আসার সময় শুল্ক ছাড়া কিংবা শুল্ক দিয়ে কি কি জিনিস আনা যায় সে সম্পর্কে। চলুন তাহলে যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে আমরা আলোচনা করব বিদেশ থেকে আসার সময় শুল্ক বা কর ছাড়াই কোন কোন জিনিস আনা যায় এবং কি পরিমাণে আনা যায় সে বিষয়ে। এই বিষয়ে আমাদের দেখতে হবে 2016 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটি। এই বিধিমালায় বিধি রয়েছে 10টি আর তফসিল রয়েছে 4টি। এই বিধিমালা সহ এই সংক্রান্ত অন্যান্য বিধিগুলোকে একত্রে বলা হয় ব্যাগেজ রুলস। বিদেশ থেকে আসার সময় আপনাকে অবশ্যই এই ব্যাগেজ রুলস সম্পর্কে একটা ন্যূনতম ধারণা থাকতে হবে, নতুবা পড়তে হবে অপ্রত্যাশিত বিড়ম্বনায়। যাই হোক, 2016 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালা অনুযায়ী একজন আকাশপথের যাত্রী যে সকল দ্রব্য এবং যে পরিমাণ দ্রব্য শুল্ক বা কর পরিশোধ করা ছাড়া বাংলাদেশে নিয়ে আসতে পারেন সেগুলো হলো: 12 বছর কিংবা তার বেশি বয়সী একজন যাত্রী, হাত ব্যাগ, কেবিন ব্যাগ কিংবা অন্য উপায়ে মোট 65 কেজি ওজন পর্যন্ত খাদ্যদ্রব্য, পরিধেয় বস্ত্র, গৃহস্থালী বা অন্যান্য ব্যক্তি সামগ্রী আনতে পারেন, যার জন্য কোনো শুল্ক বা কর দেয়া লাগে না। তবে খেয়াল রাখতে হবে কোনো একটা আইটেমের ওজন কিন্তু 15 কেজির বেশি হওয়া যাবে না। তবে এই 65 কেজির অতিরিক্ত আরও 35 কেজি দ্রব্য শুল্ক বা কর ছাড়া আনা যায়। তবে এসব দ্রব্যাদি হতে হবে পরিধেয় বস্ত্র, ব্যক্তি সামগ্রী, বই, সাময়িকী এবং পড়াশোনার সামগ্রী। 12 বছরের কম বয়সী একজন যাত্রী 40 কেজি ওজন পর্যন্ত এমন দ্রব্য বা সামগ্রী শুল্ক বা কর দেয়া ছাড়াই দেশে আনতে পারে। এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট বা অন্য কোনো পেশার ব্যক্তিরা তাদের পেশাগত কাজে ব্যবহার্য এবং সহজে বহনযোগ্য যন্ত্রপাতি সকল প্রকার শুল্ক ও কর দেওয়া ছাড়াই সঙ্গে করে দেশে নিয়ে আসতে পারেন। দেশে আসার সময় স্বর্ণ বা রূপার অলংকার আনার ক্ষেত্রে যাত্রীরা সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন। অনেকেই না বুঝে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে আসেন দেশে আর মুখোমুখি হন ফৌজদারি মামলার। সবসময় খেয়াল রাখতে হবে একজন যাত্রী 100 গ্রাম অর্থাৎ এক ভরিতে 11.66 গ্রাম ধরে প্রায় 9 ভরি পর্যন্ত স্বর্ণালঙ্কার অথবা 200 গ্রাম বা প্রায় 18 ভরি পর্যন্ত রূপার অলংকার কোনো প্রকার শুল্ক বা কর দেওয়া ছাড়াই আনতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এক প্রকারের অলংকার কিন্তু 12টির বেশি আনা যাবে না। আবার মোবাইল সেট নিয়েও অনেকে পড়েন বিড়ম্বনায়। দেশে আসার সময় বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের আবদার মেটাতে গিয়ে অনেকে সঙ্গে করে নিয়ে আসেন একাধিক মোবাইল সেট। তবে খেয়াল রাখতে হবে শুল্ক বা কর দেয়া ছাড়া কিন্তু 2টির বেশি মোবাইল সেট সঙ্গে করে নিয়ে আসার কোনো সুযোগ নেই। অনেকে আবার দেশে আসার সময় সঙ্গে করে স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা নিয়ে আসেন। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি যে কোনো প্রকারের একটি স্টিল ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা শুল্ক দেয়া ছাড়াই নিয়ে আসতে পারেন। তবে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে আপনি শুল্ক দেয়া ছাড়া এইচডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা আনতে পারবেন না।
ডেস্কটপ বা ল্যাপটপ আনার ক্ষেত্রে আপনি কোনো শুল্ক দেয়া ছাড়াই মাত্র একটি ডেস্কটপ বা ল্যাপটপ আপনার সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। মদ বা অ্যালকোহল আনার ক্ষেত্রেও কেউ কেউ বিব্রতকর পরিস্থিতির মোকাবেলা করে থাকেন বিমানবন্দরে। এক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী দেশে আসার সময় সঙ্গে করে কোনো প্রকার মদ আনতে পারবেন না। যদি আনেন তাহলে কাস্টমস কর্তৃপক্ষ এরূপ মদ বা মদজাতীয় দ্রব্য জব্দ করে ফেলেন। তাছাড়াও আপনি পড়তে পারেন আইনি ঝামেলায়। তবে কেউ যদি বিদেশি পাসপোর্টধারী হন তাহলে তিনি শুল্ক বা কর প্রদান ছাড়া মাত্র 1 লিটার পর্যন্ত মদ বা মদজাতীয় পানীয় সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। মদের ক্ষেত্রে এমন কড়াকড়ি নিয়ম থাকলেও সিগারেট আনার ক্ষেত্রে কিন্তু একটু শিথিলতা আছে। সিগারেটের ক্ষেত্রে একজন যাত্রী শুল্ক দেয়া ছাড়া 1 কার্টন অর্থাৎ 200 শলাকা সিগারেট সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। অনেকেই দেশে আসার সময় টিভি নিয়ে আসেন সঙ্গে করে। খেয়াল রাখতে হবে শুল্ক দেয়া ছাড়া মাত্র 29 ইঞ্চি পর্যন্ত যে কোনো প্রকারের একটি টিভি আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। এই সকল দ্রব্যাদি ছাড়াও আপনি শুল্ক ও কর ছাড়া আর যে সব পণ্য মাত্র একটি করে সঙ্গে নিয়ে আসতে পারবেন সেগুলোর তালিকা দেয়া আছে 2016 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালার 3 নং তফসিলে। দেশে আসার সময় আপনি জাস্ট ইন্টারনেটে আইনটির নাম লিখে 3 নং তফসিলটি দেখে আসবেন। তাহলে আর বিমানবন্দরে নেমে আপনাকে পড়তে হবে না কোনো বিড়ম্বনায়। তবে বিদেশ থেকে আসা যাত্রীকে সবসময় খেয়াল রাখতে হবে, সাধারণত 65 কেজি হচ্ছে আপনার ওজন সীমা। এর বেশি আনলে হয় অতিরিক্ত ওজনের জন্য আপনাকে শুল্ক বা কর দিতে হবে, অথবা কাস্টমস কর্মকর্তাদের কাছে চিরতরে রেখে আসতে হবে অতিরিক্ত ওজনের দ্রব্য বা পণ্য। এই তো গেল বিমানবন্দরে আসা যাত্রীদের ক্ষেত্রে। এখন আমরা আসছি স্থলপথে আসা যাত্রীদের প্রসঙ্গে। স্থলপথেও কিন্তু বাংলাদেশে আসা যাত্রীর সংখ্যা কম নয়, বিশেষ করে ইন্ডিয়া থেকে তো প্রতিনিয়ত এসে থাকেন যাত্রীরা। যাই হোক, স্থলপথে আসা যাত্রীদের ক্ষেত্রে বিধানটি একটু ভিন্ন। তাদের ক্ষেত্রে বিদেশ থেকে নিয়ে আসা দ্রব্যের পরিমাণ নয়, নির্ধারণ করা হয়েছে মূল্যে। অর্থাৎ স্থলপথে আসা একজন যাত্রী $400 মূল্যের, অর্থাৎ ডলারের রেট ওঠানামার উপর ভিত্তি করে আনুমানিক 32,000 থেকে 40,000 টাকা পর্যন্ত মূল্যের ব্যাগেজ শুল্ক ও কর দেয়া ছাড়া আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, এই সুবিধা 1 ক্যালেন্ডার বছরে 3 বারের বেশি পাওয়া যাবে না। আর আকাশপথ, জলপথ বা স্থলপথ যে পথে হোক না কেন, অসুস্থ, পঙ্গু অথবা বৃদ্ধ যাত্রীরা তাদের ব্যবহার্য চিকিৎসা যন্ত্রপাতি এবং হুইল চেয়ার সকল প্রকার শুল্ক ও কর দেয়া ছাড়াই সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন শুল্ক বা কর দেয়া ছাড়া যে সকল দ্রব্য বা পণ্য আপনারা আকাশপথ বা স্থলপথে নিয়ে আসতে পারেন সেই সম্পর্কে। এবার আসছি আমরা শুল্ক ও কর পরিশোধ করে আপনি আপনার সঙ্গে করে যে সকল পণ্য বা দ্রব্য নিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে। এই সকল পণ্য বা দ্রব্যের কথা বলা হয়েছে 2016 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটির 2 নং তফসিলে। সেগুলো হলো ব্যক্তিগত এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত হয় না এমন কোনো পণ্য এবং 65 কেজির অতিরিক্ত ওজনের ব্যাগেজ এবং ব্যাগেজে আনা বাণিজ্যিক পরিমাণে যে কোনো পণ্য। এক্ষেত্রে 1969 সালের শুল্ক আইন এবং সর্বশেষ বাজেটে ধার্যকৃত হার মোতাবেক আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমদানি নিষিদ্ধ কোনো পণ্য আপনি আনতে পারবেন না। টেলিভিশন আনার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে 29 ইঞ্চি পর্যন্ত টিভি আনার ক্ষেত্রে কোনো শুল্ক বা কর দেয়া লাগে না। তবে তার চেয়ে বড় আকৃতির টিভি আনলে আপনাকে শুল্ক দিতে হবে 30 থেকে 36 ইঞ্চি পর্যন্ত 10,000 টাকা, 37 থেকে 42 ইঞ্চি পর্যন্ত 20,000 টাকা, 43 থেকে 46 ইঞ্চি পর্যন্ত 30,000 টাকা, 47 থেকে 52 ইঞ্চি পর্যন্ত 50,000 টাকা, 53 থেকে 65 ইঞ্চি পর্যন্ত 70,000 টাকা, 66 থেকে তদূর্ধ্ব 90,000 টাকা। অনেকেই শখের বসে সাউন্ড সিস্টেম কিংবা মিউজিক সেন্টার নিয়ে আসেন সঙ্গে করে। এক্ষেত্রে 4টির অধিক, তবে সর্বোচ্চ 8টি স্পিকার সহ মিউজিক সেন্টার বা হোম থিয়েটারের ক্ষেত্রে 8,000 টাকা শুল্ক দিতে হয়। আর ভিডিও ক্যামেরার ক্ষেত্রে HD ক্যাম, DV ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় এরূপ প্রতিটি ক্যামেরার জন্য শুল্ক দিতে হয়
15,000 টাকা। অনেকেই আবার অলংকার আনার পরিবর্তে স্বর্ণের বার কিংবা রূপার বার নিয়ে আসেন সঙ্গে করে, যেটিকে অনেকে বিস্কুট বলে অভিহিত করে থাকেন। এক্ষেত্রে বিধানটি হচ্ছে, স্বর্ণ বা রূপার বারের ক্ষেত্রে আপনি সঙ্গে করে আনতে পারবেন সর্বোচ্চ 234 গ্রাম বা 20 ভরি ওজনের বার। সেক্ষেত্রে আপনাকে প্রতি 11.66 গ্রাম অর্থাৎ 1 ভরির জন্য শুল্ক দিতে হবে 3,000 টাকা করে। তবে এখানে শর্ত আছে এই যে, একজন যাত্রী এই সুবিধাটা কিন্তু এক ক্যালেন্ডার বছরে 3 বারের বেশি পাবেন না। এই সকল দ্রব্যাদি ছাড়াও আপনি শুল্ক ও কর দিয়ে আর যে সকল পণ্য সঙ্গে করে নিয়ে আসতে পারবেন সেগুলোর বিস্তারিত তালিকা দেয়া আছে 2016 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটির 2 নং তফসিলে। দেশে আসার সময় আপনি জাস্ট ইন্টারনেটে আইনটির নাম লিখে 2 নং তফসিলটি দেখে আসবেন, তাহলে আর বিমানবন্দরে নেমে আপনাকে পড়তে হবে না কোনো অপ্রত্যাশিত বিড়ম্বনায়। এবার আসি আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই জানতে চান, শুল্ক দিয়ে আনা যায় এমন পণ্য সঙ্গে করে নিয়ে আসার পর শুল্কটা কখন এবং কীভাবে পরিশোধ করতে হয়। এই ক্ষেত্রে এই বিধিমালাই বলা হয়েছে, বিদেশ থেকে বিমানবন্দরে কিংবা স্থলবন্দরে আসার পর সকল যাত্রীকেই কিন্তু এই বিধিমালার 1 নম্বর তফসিলে দেওয়া ফর্মটি পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট ব্যাগেজ ঘোষণা প্রদান করতে হয়। এখন আমরা এই ফর্মেটটি দেখাচ্ছি। দেখুন, এই তফসিলের 9 ও 10 নং ক্রমিকে যথাক্রমে শুল্ক কর আরোপযোগ্য আমদানিকৃত পণ্যের মোট মূল্য এবং আপনি কি নিম্নবর্ণিত পণ্যসমূহ বাংলাদেশে আনিয়াছেন এমন 2টি প্রশ্ন সহ মোট 9টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর কোনো একটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে রেড চ্যানেলে গিয়ে কর্তব্যরত কাস্টমস কর্মকর্তাকে অবহিত করতে হবে। তখন কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে বিধি মোতাবেক যে শুল্ক নির্ধারণ করে দেবেন সেই অনুযায়ী আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে। আর যদি আপনি শুল্ক ও কর আরোপযোগ্য কোনো পণ্য বহন না করে থাকেন তাহলে আপনি গ্রিন চ্যানেল ব্যবহার করে বন্দর এলাকা ত্যাগ করবেন। গ্রিন চ্যানেল ব্যবহারকারীদের ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তারা সাধারণত কাউকে স্ক্যানিং ও পরীক্ষা করেন না, তবে গড়পড়তা 5% যাত্রীর ক্ষেত্রে কিংবা যুক্তিসঙ্গত সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা যে কারো ব্যাগেজ স্ক্যানিং ও পরীক্ষা করে থাকেন। ভুলবশত কিংবা অন্য কোনো অনিবার্য কারণে যদি কেউ এমন ঘোষণা প্রদান না করে থাকে তাহলে উক্ত ব্যক্তিকে আগমনের 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস পদমর্যাদার নিচে নয় এমন কোনো কাস্টমস কর্মকর্তার নিকট তফসিল 1-এ বর্ণিত ফর্ম পূরণ করে ব্যাগেজ ঘোষণা প্রদান করতে হয়। এখানে আমরা আরেকটি বিষয় উল্লেখ করে রাখি, শুল্ক দিতে হবে এমন কোনো দ্রব্য বা পণ্য এনে যদি আপনি ঘোষণা প্রদান না করে বন্দর ত্যাগ করেন এবং আগমনের 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাকে অবহিত না করেন, অথবা যদি আপনি আমদানি নিষিদ্ধ কোনো দ্রব্য বা পণ্য সঙ্গে করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে 1974 সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট অর্থাৎ বিশেষ ক্ষমতা আইনের 25B ধারায় বর্ণিত চোরাচালানের দায়ে মামলা দায়ের হতে পারে, যার শাস্তি হচ্ছে 2 থেকে 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বিদেশ থেকে দেশে আসার সময় কি কি জিনিস বা দ্রব্য সঙ্গে করে নিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে গেছেন, সঙ্গে এটাও জেনে গেছেন যে এই বিধান লঙ্ঘিত হলে তার শাস্তি কি। এবার নিশ্চয়ই এই বিষয়ে আর আপনাদের মধ্যে কোনো প্রকার দ্বিধা বা সংশয় থাকবে না। এপিসোডটি শেষ করছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন Law Tube BD-র সঙ্গে। সত্য বলবো করিলাম স্বপ্ন, কাঠ গড়াই দাঁড়াইয়া বলি, কাঠ গড়াই দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত, মহামান্য আদালত, যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ, যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ।